লাল তরমুজ। অনেক খুঁজলাম, কোনো খাবারই তো পেলাম না। আমার মেয়েটা বাড়িতে না খেয়ে আছে, খালি হাতে বাড়িতে গিয়ে কি যে বলবো। হে সৃষ্টিকর্তা, সাহায্য করো। টুনি এসব বলে উড়তেই থাকে। হঠাৎই টুনি নিচে একটা লাল বড় তরমুজ দেখতে পায়। টুনি একটা গাছের ডালে বসে বলতে থাকে, আরে নিচে ওটা লাল রঙের কি দেখা যাচ্ছে, এখান থেকে তো চিনতেই পারছি না। যাই কাছে গিয়ে দেখি তো। আরে এটা তো একটা লাল তরমুজ। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছে, আজ আমরা এই লাল তরমুজ খেয়ে থাকবো। যাই তরমুজটা বাড়িতে নিয়ে যাই। টুনি লাল তরমুজটা বাড়িতে নিয়ে আসে। টুকি তার মাকে দেখে বলতে থাকে, মা আমার খুদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা এটা মনে হচ্ছে একটা তরমুজ, লাল তরমুজ তো আমি কখনো দেখিনি। আমিও দেখিনি রে মা, আজ আমরা এই লাল তরমুজটাই খাবো। আরে বা অনেক সুন্দর তো সুগন্ধ, সুগন্ধ শুকে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছে করছে। না জানি তরমুজটা খেতে কত সুস্বাদু হবে। মা আমার তো আর দশ হয়েছে না, দাদাও মা তাড়াতাড়ি দাও। টুনি তরমুজটা কেটে এক টুকরো তরমুজ টুকিকে খেতে দেয় আর এক টুকরো নিজে খায়। এই তরমুজ খেতে তো দারুণ স্বাদ, আমার তো পেট একদম ভরে গেছে, বাকি তরমুজটুকু আমরা পরে খাবো। অন্যদিকে কণিকা তার ঘরে বসে লাল তরমুজের সুগন্ধ পেয়ে বলতে থাকে, আরে বা এত সুন্দর সুগন্ধ তো মনে হয় টুনির বাড়ি থেকে আসছে। টুনি তো অনেক সুন্দর রান্না করতে পারে। যাই গিয়ে একটু টুনির হাতে রান্না খেয়ে আসি। আরে টুনি বোন, কি রান্না করছিস তুই শুনি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধ শুকে তো আমার জিভে পানি চলে এসেছে। দিদি আমি কিছু রান্না করিনি গো, আরে গন্ধ তো তরমুজের, কোনো রান্নার নয়। যে তরমুজের গন্ধ এত সুন্দর, না জানি খেতে আরো কত সুস্বাদু হবে। টুনি আমাকে একটু দে তো, খেয়ে দেখি। আরে বা আমার তো একদম পেট ভরে গিয়েছে, আমি তবে আসি রে টুনি। তরমুজ খেয়ে কণিকা চলে যায়। কিছুক্ষণ পর কণিকার কাছে কনক আসে আর বলতে থাকে, মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। বাবা কনক, ঘরে তো কোনো খাবার নেই, আমি তো টুনি মাসির বাড়ি থেকে লাল তরমুজ খেয়ে এসেছি। লাল তরমুজ আমি যদি খেতে চাই তাহলে কি টুনি মাসি আমাকে দিবে? মা টুনি তোকে অনেক ভালোবাসে, তুই চাইলে অবশ্যই তোকে খেতে দিবে, যা তাড়াতাড়ি যা বাবা। টুনি মাসি আমার মা আজ কিছুই রান্না করেনি, আমাকে কিছু খেতে দাও তো। টুনি কনককেও লাল তরমুজ খেতে দেয়। কনক তরমুজ খেয়ে ওখান থেকে চলে যায়। এভাবে যোগু কাকু এসে টুনির লাল তরমুজ খেয়ে যায়। এরপর রাত নেমে আসে। যোগু তার ঘরে বসে বলতে থাকে, তরমুজটা খুবই সুস্বাদু ছিল, আমি তরমুজের লোভ এখনো সামলাতে পারছি না, কিন্তু আরেকবার চাইতে গেলে তো টুনি আমাদের তরমুজ দিবে না, কি করা যায়? ও কণিকা তুমি বলো তো। অনেক রাত হয়েছে, টুনি মনে হয় বাকি তরমুজ রেখে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে তুমি ওই বাকি তরমুজটা চুরি করে নিয়ে আসো গো। ঠিক বলেছো তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। যোগু রাতের আধারে টুনির ঘরের জানালা দিয়ে তার ঘরে প্রবেশ করে। টুনি আর টুকি তখন গভীর ঘুমে ঘুমিয়ে ছিল। যোগু যেই না বাকি তরমুজটায় হাত দেয়, ঠিক তখনই পাশে থাকা একটা প্লেট মাটিতে পড়ে যায় আর টুনির ঘুম ভেঙে যায়। টুনি একটা লাঠি দিয়ে যোগুকে মারতে থাকে। ওরে বাবা রে, আরে টুনি তুই এটা কি করছিস, দাঁড়া মারিস না রে। লোভী কাক্য থাকায় একবার এসে খেয়ে তোর লোভ তবুও কমেনি, এখন এসেছিস চুরি করতে, আজ তোর হাড় হাড্ডি সব আমি মেরে ভেঙে ফেলবো। যোগ্য মার খেতে খেতে জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর যোগ্য তার বাড়িতে গিয়ে বলতে থাকে, টুনি আমি তোর এই অপমান কোনো দিনও ভুলবো না, আমার এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব,
সামান্য চুরির জন্য তুই আমাকে মেরেছিস। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনির মেয়ে টুকি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। টুনি কবিরাজ উল্লু পেঁচাকে ডেকে আনে। কবিরাজ মশাই, দেখুন না, আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। শত চেষ্টা করেও ওর জ্ঞান ফেরাতে পারিনি। দয়া করে আমার মেয়েকে ভালো করে দিন। উল্লু পেঁচা টুকিকে ভালো করে দেখে বলতে থাকে, তোমার মেয়ের অনেক বড় কঠিন রোগ হয়েছে। এই রোগের ওষুধ আমার কাছে নেই। এই রোগের ওষুধ একমাত্র উত্তরের বনের এক বুড়ির কাছে আছে। তুমি ওই বুড়ির কাছে গিয়ে সেই ওষুধ নিয়ে আসো। সেই ওষুধ তোমার মেয়েকে খাওয়াতে পারলে তোমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। এরপর কবিরাজ চলে যায়। অন্যদিকে যজ্ঞ এসব শুনে মনে মনে বলে, আজ আমার অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। আমি টুনির আগে ওই বৃদ্ধার কাছে যাব, আর ওই ঔষধটা ছিনিয়ে নিয়ে আসব, যাতে করে টুনি তার মেয়েকে ভালো করার ঔষধ না পায়। হ্যাঁ, যজ্ঞ উত্তরের বনের দিকে ছুটতে থাকে। এদিকে টুনিও কবুতরকে সাথে করে ওই বুড়ির বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ বুড়ির বাড়িতে পৌঁছে যায়। আর ওই বুড়ি তখন তার ঔষধের পুটলিটা হাতে নিয়ে ঘর থেকে বের হতে ধরে। হারে হারে দুষ্ট কাক, তুই আজ আবার কার ক্ষতি করার জন্য আমার কাছে এসেছিস? শুনি, সেদিন তোর জন্য আমি অনেক বড় বিপদে পড়েছিলাম। তোকে আমি কখনো আর সাহায্য করব না। চলে যা এখান থেকে, চলে যা বলছি। যজ্ঞ তখনই কিছু না বলে বৃদ্ধার হাত থেকে পুটলিটা নিয়ে ছুটতে থাকে। আর ওই বৃদ্ধা বুড়ি চিৎকার করে বলতে থাকে, শয়তান যজ্ঞ, আমার ঔষধের পুটলিটা দিয়ে যা বলছি। আমি রোগী দেখতে যাব রে, ওই পুটলিতে আমার সব ঔষধ আছে। বৃদ্ধা বুড়ি কান্না করতে থাকে। ঠিক তখনই ওখানে টুনি আর কবুতর আসে। কি ব্যাপার বুড়িমা, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? যজ্ঞ কাক আমার ঔষধের পুটলিটা নিয়ে পালিয়ে গেছে। ওই পুটলিতে যে আমার সব ঔষধ জমা আছে। হায় হায়, তাহলে তো আমার মেয়ে ভালো হওয়ার ঔষধও ওই পুটলিতেই আছে। ওই যজ্ঞ কাক চুরি ছিনতাইয়ের কাজ এখনো ছাড়েনি। আজ তো যজ্ঞকে কঠোর শাস্তি দিব। বুড়িমা, যজ্ঞ কোন দিকে ছুটেছে? এরপর বৃদ্ধা বুড়ি সব খুলে বলে। সব শুনে টুনি আর কবুতর যজ্ঞর দিকে উড়তে শুরু করে। টুনি, ওই তো যজ্ঞ কাক, পায়ে পুটলি নিয়ে উড়ছে। এই যজ্ঞ, এই তারা বলছি, বাঁচতে চাইলে দাঁড়া, পুটলি দিয়ে যা। এদের হাতে ধরা পড়া যাবে না, আরো জোরে উড়তে হবে। যজ্ঞ আরো উড়তে থাকে। এক পর্যায়ে টুনি আর কবুতর যজ্ঞকে ধরতে সক্ষম হয়। টুনি যজ্ঞর কাছ থেকে পুটলিটা কেড়ে নেয়। চুরি করার নেশায় এখনো ছাড়িসনি তাই না? আজ তো তোকে মজা দেখাবো। কবুতর দাদা, মারতে থাকো একে। টুনি আর কবুতর যজ্ঞকে মারতে থাকে। টুনি বোন, এবারের মতো আমাকে মাফ করে দে, আমি আর কখনো এমন কাজ করব না। যজ্ঞ আহত হয়ে ওখান থেকে পালিয়ে যায়। টুনি আর কবুতর ঔষধের পুটলিটা নিয়ে বৃদ্ধা বুড়ির কাছে যায়। আর বৃদ্ধা বুড়িকে তার মেয়ের অসুস্থের কথা খুলে বলে। বৃদ্ধা বুড়ি টুনিকে ঔষধ দেয়। আর সেই ঔষধ নিয়ে টুনি তার মেয়ের কাছে আসে। আর তার মেয়েকে ঔষধ খাওয়ানোর সাথে সাথে টুকি একদম সুস্থ হয়ে যায়। টুনি টুকিকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার সোনা মা, সুস্থ হয়ে গেছিস মা, সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়, তাই আমরা কখনোই খারাপ কাজ করব না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।